আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি প্রেস করে রাখবেন। ওকে, তো আজকের মূল বিষয় হলো ব্লয়িং। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এর আগে যে আই কন্টাক্টের ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে বলেছি যে ব্লয়িং সম্পর্কে আপনাদের কিছু অ্যাক্টিভিটি দেবো। কারণ দেখুন, অ্যাক্টিভিটি তো আছে অনেক, কিন্তু তার মধ্যে থেকে যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা খুব সহজেই নিতে পারে, আমি এরকম 5টি ব্লয়িং অ্যাক্টিভিটির কথা শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, ওকে। আর এর আগে দেখবেন অনেক পুরনো ভিডিওর মধ্যেও আমি এই ব্লয়িং সম্পর্কে ভিডিও শেয়ার করেছি, তো অনেকেই ভিডিও খুঁজে পাচ্ছেন না, বা এখনকার ব্যস্ততার জীবনে অনেকে খুঁজে পাচ্ছেন না বা চেষ্টা করছেন কি না আমি জানি না, কিন্তু কমেন্ট বক্সে আসছে যে ব্লয়িংয়ের ওপরে অ্যাক্টিভিটি দিতে। তো দেখুন, খুব সহজ কয়েকটা পদ্ধতিতে আমি ব্লয়িং অ্যাক্টিভিটি করানোর চেষ্টা করাতে বলবো আপনাদের। আপনার বাচ্চারা প্রথমত ব্লয়িং করতে পারবে না, যারা প্রথম দেখছেন বা থেরাপি নেওয়া প্রথম শুরু করেছেন তাদের উদ্দেশ্যে এই কথা বলছি যে আপনাদের বাচ্চা কিন্তু প্রথমেই ব্লয়িং করতে পারবে না, ঠিক আছে? এই সময়ে আপনারা কী করবেন? এই সময়ে আপনারা শুধু বাচ্চার সামনে ব্লয়িং করতে থাকবেন এবং বাচ্চাকে ব্লয়িং করাটা দেখাবেন। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেই মানে মানুষ প্রজাতি দেখে দেখে শেখে, কপি করে করে শেখে। আমরা এমন কোনো কাজ নেই যে আমরা দেখে শিখিনি, নিজে থেকে কিন্তু কোনো কিছুই শিখিনি, কাউকে দেখেছি এবং সেটা প্রয়োগ করেছি। তো আমরা কী করব, ব্লয়িং বাচ্চাকে আগে করে দেখাবো। যদি বলেন কোন ধরনের অ্যাক্টিভিটি প্রথমে করা উচিত, দেখুন সবার আগে আমি বলবো বাচ্চাকে মোমবাতিতে ফু দেওয়ানোর কথা সাজেশন দিই আমি প্রত্যেকটা মাকে। কারণ বাচ্চারা দেখবেন জন্মদিনে কেক কাটার সময় নানান জায়গায় গিয়ে থাকবে এবং মোমবাতিতে ফু দেওয়ানোর দেখবে, তো এই কারণে মোমবাতিতে ফু দেওয়াটা থেকে শুরু করতে চাই আমি। তো আপনি প্রথমে বাচ্চাকে কাছ থেকে মোমবাতিতে ফু দেওয়াবেন। যদি দেখেন বাচ্চা মোমবাতিতে ফু দিতে পাচ্ছে না, তখন আপনাকে ব্লয়িং অ্যাক্টিভিটিগুলো বদলাতে হবে। তো ব্লয়িং অ্যাক্টিভিটির মধ্যে ফার্স্ট বললাম মোমবাতিতে ফু দেওয়া, সেকেন্ড হলো আপনি চেষ্টা করবেন বাচ্চাকে বাঁশি বাজাতে দিতে। এবার বাঁশি বাজানো তো বাচ্চা মুখেই দিতে চাইবে না, অনেকে বলেন যে বাচ্চা মুখের মধ্যে বাঁশি চিবায়, দাঁত দিয়ে কামড়ায় কিন্তু বাঁশি বাজাতে পারে না। তো দেখুন, এখানে আপনাদের একটু ছোট্ট কাজ করা বাকি আছে। আপনারা প্রথমে বাচ্চার হাতে বাঁশিটা দেবেন, আপনার হাতে একটা বাঁশি থাকবে, ওর হাতে একটা বাঁশি থাকবে। আপনি চেষ্টা করবেন আপনার বাঁশিটা মুখের মধ্যে দিয়ে ফু ফু বলে আওয়াজ করার, এবং ও খেয়াল করে দেখবেন, আপনি তাড়াহুড়ো করবেন না, ওকে একটু একটু সময় দেবেন যে ও আদৌ পাচ্ছে কি না। যদি দেখেন পাচ্ছে না, তখন আপনি ওর আলতো করে মুখের কাছে বালে বাঁশিটা ধরে দেবেন। আর না হলে দেখবেন অনেক বাচ্চা আছে বাঁশি বাজানো দেখে নিজে নিজে মুখে বাঁশি দিয়ে বাজানোর চেষ্টা করে, অ্যাটলিস্ট মুখে তোলে। তো আপনার বাচ্চা যদি এই লেভেলে চলে আসে, তাহলে দেখবেন ধীরে ধীরে ও বাঁশি বাজাতে পারবে। আচ্ছা, 3 নম্বর অ্যাক্টিভিটি কী? 3 নম্বর অ্যাক্টিভিটি হলো হাতে হাতে কিছুটা পাউডার নেবেন, নিয়ে ফু করবেন। এবার দেখুন, সচরাচর বাচ্চারা কেন ফু দিতে পারে না কখনো ভেবে দেখেছেন? এটা আমার মতে, আমার মনে হয় বাচ্চা ফিলিংস বোঝে না। যেসব বাচ্চাদের সেন্সারি প্রবলেম থাকে তারা ফিলিংস বোঝে না, যে কীভাবে ফুয়ের যে হাওয়া কীভাবে বেরোচ্ছে এটা বুঝতে পারে না। এই কারণে ফু দেওয়া শেখাতে অনেক বাচ্চার 1 মাস সময় লাগে, অনেক বাচ্চার 6 মাস সময় লাগে। তো আপনার বাচ্চার কতটুকু সময় লাগে এটা আপনারা আজ থেকে ট্রাই করে দেখুন, তারপর আবার আপনাদের সঙ্গে কিংবা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার বাচ্চা ফু দিতে পারছে। ফু না দেওয়া শিখলে কিন্তু বাচ্চা কখনোই কথা বলতে পারে না। আবার অনেকে বলেন যে দিদি আমার বাচ্চা তো ফু দিতে পারে না কিন্তু তো কথা বলে। কিন্তু দেখুন, আপনি এই যে কথা বলছেন মুখের কাছে হাত দিয়ে দেখুন যে অনায়াসে একটা মানে সবসময় একটা হাওয়া বেরোতে থাকে, একটা হাওয়ার অনুভূতি পাবেন এইখানটায় যদি হাত দিয়ে থাকেন, ঠিক আছে? তো হাওয়া ছাড়া, মুখের ভেতর থেকে হাওয়া ছাড়া শব্দ বেরোয় না। তো এটা হলো আমার 4 নম্বর অ্যাক্টিভিটি।
আরেকটি অ্যাক্টিভিটি বলবো, সেই অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা আজ থেকে ট্রাই করুন এই অ্যাক্টিভিটিটি, সেটা হচ্ছে বাবলস ফোলানো। বাবলস ফোলানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার বাচ্চা, আমি যে অ্যাক্টিভিটিগুলো বললাম এর মধ্যে কোনোটিও না করতে পারে, তো বাবলস ফোলান। বাবলস ফুলিয়ে ওকে ফু দেওয়ানোর দরকার নেই, ডাইরেক্ট ওকে ফু দিতে বললে কিন্তু বাচ্চা ফু দিতে চাইবে না, কারণ ফুয়ের প্রতি একটা নেগলেসিটি দেখাবে। এই জন্য ফু ব্যাপারটা বা ব্লোয়িং করাটা বাচ্চার খুব বোরিং ফিল করবে এবং ফু দিতে চাইবে না। এই কারণে আপনি শুধু বাবলস ফোলান, মুখে বাবলস ফোলান এবং বাবলসগুলো উপরের দিকে তুলে দিন, ওকে দেখতে দিন যে বাবলসের বাবলসটা কেমন দেখতে হয়, বাচ্চাকে পপ করতে দিন। এর আগে আমি আইকনটাকের অ্যাক্টিভিটিতে বলেছিলাম বাবলস ফোলাতে, বাবলস পপ করতে, কিন্তু এই অ্যাক্টিভিটিতে বলছি ওই একই কাজের মধ্যে আপনি দুটো কাজ পাবেন, আইকনটাকেও পাবেন আবার ব্লোয়িং করাও শেখাতে পারবেন। ঠিক আছে, তো বাবলস সচরাচর বাচ্চারা চট করে পারে না বলেই আমি এটা লাস্ট বলছি। এই কারণেই বলছি যে অনেকে আছে যারা আমার সঙ্গে গল্প করেন যে দিদি এতদিন ধরে শেখানোর পর এখনও বাবলস ফোলাতে পারছে, কিন্তু তারা কিন্তু মোমবাতিতে ফু দেওয়া বলুন, বাঁশি বাজানো বলুন, পাউডারে ফু দেওয়া বলুন, হ্যাঁ তারপর ধরুন কাগজে ফু দেওয়া বলুন, এগুলো তারা পারে কিন্তু বাবলসে ফু দিতে পারে না। আর বাবলসে ফু দেওয়া শুধু আমি দেখাতে চাইছি যে আপনারা ফোলাচ্ছেন সেই ইন্টারেস্টটা ও দেখুক যে কীভাবে ফোলাচ্ছে। বাচ্চা মনোযোগ না দিলে কখনোই কোনো কাজ কিন্তু পারবে না। ওকে, তো আমি পাঁচটা অ্যাক্টিভিটি তো বলেই দিলাম আপনাদের, তো লাস্ট একটা বিশেষ অ্যাক্টিভিটি দেবো ব্লয়িংয়ের জন্য, সেটি হলো এটা এক্সট্রা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা এটা দিয়েও একবার ট্রাই করতে পারেন। দেখুন, ব্লয়িং শেখানোটা প্রতিদিন আমি তিনবার করে ব্লয়িংয়ের চেষ্টা করতে দিতে বলি, যে বাচ্চাকে চেষ্টা করতে দেবেন পাঁচবার, মিনিমাম পাঁচবার। তো সেটা হলো গালটাকে এরকম গোল করবেন, গোল করে গালের মধ্যে আপনার ফু দেবেন, আপনি ওর গালের মধ্যে ফু দেবেন। এই ফু কিন্তু বাচ্চা খুব মজাও পাবে এবং ফু কীভাবে বেরোচ্ছে মুখ থেকে ও সেই অনুভূতিটা ফিল করতে শিখবে। ওকে, তো আজকে এই যে কটা ব্লয়িংয়ের কাজ দিলাম এই ব্লয়িংয়ের কাজগুলো করান। তারপরে যদি আপনার বাচ্চা ব্লয়িং করতে না পারে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরকম আরও অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো ব্লয়িংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, তো কমেন্টে জানান যে দিদি আমার আমার আপনার এই অ্যাক্টিভিটির একটাও আমার বাচ্চা পাচ্ছে না, তাহলে দেখবেন আমি আবার নতুন ব্লয়িংয়ের ওপরে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো, আপনারা সেটা ফলো করবেন। ওকে, স্টেপ বাই স্টেপ এগোন, দেখবেন বাচ্চার ইম্প্রুভমেন্ট হবে। তো আজকের টিপস এই পর্যন্ত, পরবর্তী টিপসের জন্য ফলো করতে থাকুন। নমস্কার।